ওয়েলকাম ফ্রেন্ডস, প্রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি চিলি চিকেন। তো এই চিলি চিকেনের জন্য আমি এখানে 300 গ্রাম মতো মাংস নিয়েছি, আর এখানে আদা রসুন মাংসটাতে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট পর ঢাকা খুললাম। খুলে আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ারটা, আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার এই চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। তারপর আমি এখানে ডিম অ্যাড করছি। আমি এখানে একটাই ডিম দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সাদা তেল দিলাম। খুব অল্প পরিমাণেই তেল দিয়েছি। আমি রান্নাটাতে খুব অল্পই তেল ইউজ করব। আমি এখানে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, সেই চিকেনগুলো আমি তুলে দিলাম কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। একে একে সমস্ত চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি, দিয়ে উল্টো সাইডটাও হালকা ভেজে নেব। আমি এর কালারটা একটু হালকা ব্রাউন মতো হলেই তুলে নেব। বন্ধুরা, আমি এই যে একবার যেটুকু তেল দিয়েছি, আমি কিন্তু এই তেলেই পুরো রান্নাটা করব। দেখুন, আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবং রান্নাটা খুব ইজি রান্না, যে কেউ বানিয়ে ফেলতে পারে। তো হয়ে গেছে আমার চিকেনটা ভাজা। আর এখানে আমি নিয়েছি আলাদা কিছু উপকরণ, সেগুলো হলো ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা এবং আদা আর রসুন একসাথে কুচি করে কাটা। আর আমি একটা বাটিতে একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো সস নিচ্ছি 1 চামচি, আর সয়া সস নিচ্ছি 1 চামচি, আর চিলি সস নিচ্ছি 1 চামচি। এই 3টে সস আমি প্লেন জলের সঙ্গে মিক্সড করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1 চামচি কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি যে রসুন আর আদাটা ছিল সেটা দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে ভেজে নেব। আর হালকা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি। আর আমি এইখানে তেলের উপর সামান্য একটু চিনি দিচ্ছি, জাস্ট কালারের জন্য। এতে হালকা কালার তো আসেই এবং টেস্টটাও খুব ভালো হয়। এবার আমি যে লঙ্কা কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেওয়ার পর যে আমি সসের পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা সস দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা ফুটিয়ে নেব, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমার হালকা ফুটে উঠলে আমার যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি 20 মিনিট পর আসছি। বন্ধুরা দেখুন, আমি 20 মিনিট পর আবার এসছি। রান্নাটা প্রায় শেষের দিকে আমি এই সময় যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে আমার রান্নাটার একটা আলাদা ফ্লেভার আসে এবং একটু থিকনেসও হয়। এতে চিলি চিকেনটা খেতেও খুব ভালো হয়। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার আমি প্লেটে সার্ভও করে দিচ্ছি। তো এই গরম গরম চিলি চিকেন, গরম ভাত বা রুটি বা পরোটা, লুচি, যাই বলো না কেন, তার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি ডেকোরেশন করে সার্ভ করে দিয়েছি।
সো সবাই বাড়িতে প্লিজ ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।